মাতিন ভাই এত ভালো মানুষ, তোর দিকে লোক কই না গো? ওর দিকে তো লোকই তো নেই। মানুষ এত গলা এত গলা সব কি খ্যাপা? বেশিরভাগ মূলবীরাতেই কথা গলা বলছে, ও তো একলাই বলছে, তোর কথার কি দাম আছে? তা এই গ্রামে বেরি খর লোক বেশি না বেরি না খর লোক বেশি ভাই? তাহলে বেরি খর লোক গলা ভালো, নামাজি লোক বেশি না বেনামাজি বেশি? তাহলে বেনামাজি ভালো। যদি বেশিটাই ভালো হয় তাহলে এটাই ভালো, না বেশিটা ভালো নয়। আর একটা শিরকি বাক্য সমাজে আছে, দশ যেখানে আল্লাহ সেখানে, সম্পূর্ণ নাজায়েজ বাক্য এটা একটা। দশ যেখানে আল্লাহ সেখানে নয়, হক যেখানে আল্লাহ সেখানে, হক যদি একজন হয় সেটাই সঠিক। একটা জায়গা পাঠানোর পর একটা লোককে ধরে নিয়ে আসলেন, লোকটির নাম সুমামা বিন ওসাল। লোকটিকে মসজিদের খাম্বায় বেঁধে রাখা হলো। নবী সাল্লাল্লাহু সাল্লাম বাড়ি থেকে বের আসার পর তাকে বলছেন, মাইন্দিয়া সুমামা, হে সুমামা, তুমি আমার কাছে কিরকম ব্যবহার পেতে চাও? তুমি কি আমার কাছে ব্যবহার পেতে চাও? সুমামা সেই দিন বলেছিল, ইন তাকতুল তাকতুল জায়দামিন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, যদি আপনি আমাকে হত্যা করেন, একজন কুখ্যাত লোককে হত্যা করবেন, একজন হত্যাকারীকে হত্যা করবেন, ওয়াইন তুন ইমজাদামিন, যদি আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব, যদি আপনি আমার কাছে মাল চান আমি আপনাকে মাল দিব, যা চাইবেন তাই দিব। নবী সাল্লাল্লাহু সাল্লাম লোকটিকে 3 দিন মসজিদে রাখলেন। লোকটি একটি বিষয় খেয়াল করছিল, এই মুসলিমদের ব্যবহার, নবী সাল্লাল্লাহু সাল্লামের ব্যবহার সব কিছু 3 দিন ধরে দেখলেন। চতুর্থ দিনই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, ফাতলুকু, ওকে ছেড়ে দাও, সুমামাকে আর বেঁধে রাখিও না। যিনি কট্টর শত্রু, এই শত্রুকে হাতে পাওয়ার পর 3 দিন তার রাখার পর তাকে মসজিদ থেকে ছেড়ে দেওয়া হয়। লোকটি এখন চিন্তিত, যেই লোকটাকে দেখলে আমি হত্যা করতে চাইতাম, যেই লোকটাকে পৃথিবীর সবচাইতে নোংরা মানুষ মনে করতাম, সেই লোকটার নাকি সুন্দর ব্যবহার। সর্বশেষ লোকটি কালেমা পড়ে ইসলামে দীক্ষিত হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাইছিলাম, দাওয়াতের ফলেই একজন শত্রু মিত্রে পরিণত হয়। শত্রুকে কব্জ করার সবচাইতে বড় মাধ্যম দাওয়াতের কাজ করা। দাওয়াতের কাজ করলে শত্রু মিত্রে পরিণত হতে হয়। সম্মানিত উপস্থিতি, দাওয়াতের কাজ করলে আরও কী লাভ? পৃথিবীর ইতিহাস যদি আপনি পর্যবেক্ষণ করে দেখবেন, পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচাইতে নোংরা জায়গা ছিল সৌদি, সবচাইতে নোংরা জায়গা। আইয়ামে জাহেলিয়াত বলা হয়, বর্বরতার যুগ বলা হয়। জাহেলিয়াত মানে অশিক্ষিত নয়, তারা শিক্ষিত ছিল। তদা নিয়ন্ত্রণকালে ইমরুল কায়েসের মতো কবি ছিলেন, আবুল আলাল মারির মতো কবি ছিলেন, বড় বড় সাহিত্যিক ছিলেন, তথাপি তাদেরকে অন্ধকারের যুগ কেন বলা হচ্ছে? সম্মানিত উপস্থিতি, কোরআন ও সহি সুন্নার যার জ্ঞান না থাকে এই লোকটা শিক্ষিত নয়। পৃথিবীর একজন শিক্ষিত মানুষকে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এক সময় বললেন আবু জাহাল, এই লোকটার আসল নাম ছিল আব্দে মানাফ। তদা নিয়ন্ত্রণকালের মক্কার মুশরিকরা দেখলো এই লোকটি প্রচুর জ্ঞান রাখে, আরব কন্ট্রোল করে লোকটা, খুব জ্ঞানী মানুষ। আরবের লোকেরা তার টাইটেল দিল, উপাধি দিল আবুল হাকাম, জ্ঞানীর বাবা। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই লোকটাকে বলছেন আবু জাহাল, মূর্খের বা বোকার বা। বিষয়টি কি খেয়াল করুন তো, আমি মনে করছি আব্দুল মাতিন ভাই যা বলছে সব সঠিক, তবে মানবো না, মানতে গেলে আমার চেয়ার যাবে, মানতে গেলে আমার সম্মান যাবে,
আবু জাহেলও জানতো মোহাম্মদ যে কথাগুলি বলে। আবু জাহেলও জানতো মোহাম্মদ যা কথা বলে কথাগুলি সত্য। আবু সুফিয়ানও জানতো, আবু লাহাবও জানতো কথাগুলি যা বলে তাহা সত্য। কিন্তু আমি কেন মানব? আমি মেনে নিব না তো। আবু জাহেলও সত্য জানার পর মানেনি, আপনিও সত্য জানার পর মানলেন না। আপনি কোন দলের? বিচার আপনার প্রতি। আমি আপনাকে আবু জাহেল বানাতে আসেনি, আবু লাহাব বানাতে আসেনি। শুধু একটি ঘটনা যে আবু জাহেল জানতো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে কথাগুলি বলে তার পকেট থেকে বলে না, ঐশীবাণী মহাপাঠ্য গ্রন্থ আল কুরআনুল করিম থেকে বলে। আপনিও জানছেন ইনি যে কথাগুলি বলেন কথাগুলি সত্য বলেন, তবে আমরা মেনে নিব না। আমাদের প্রশ্ন আপনার কাছে, আপনি কোন ক্যাটাগরির? বিচার করুন আপনি। আপনি আমাদের বিচারক, সম্মানিত উপস্থিতি পৃথিবীর বুকে। আপনি ভালো কাজ করলে আপনার শত্রু একটিও হবে না পৃথিবীর বুকে। আপনি ভালো কাজ করলে আপনার শত্রু একটিও হবে না। যেই দিন আপনি মুসলিহ হবেন, সওয়ালে আছেন, ঠিকঠাক নামাজ আজান হচ্ছে, মসজিদে গেলেন, ঠিকঠাক সব কাজ করছেন, দাওয়াতের কাজ করেননি যতদিন, ততদিন আপনার শত্রু হবে না। সম্মানিত উপস্থিতি, আমাকে একদিন আমার একটা স্টাফ বলছে, হেডমাস্টার আপনি কেমন লোক বলেন তো গো, এই লোকটা আপনার গালি দেয়, ওই লোকটা গালি দেয়, আপনি কেমন লোক? ওকে বললাম, ভাই শোনো, তুমি যদি ভালো কথা বলো, সত্য কথা বলো, তাহলে তোমার মাও তোমাকে গেল দিবে। কেমন কথা? আমার মা আমাকে গালি দেয়? বলে হ্যাঁ, তোমাকে তোমার মা গালি দিবে। উনি বল, ছেলেটা বলছে, স্যার তাহলে বলেন কি করে আমার মামায় গালি দিবে? হাজি বলো তো, তোমার বোন নামাজ পড়ে? পড়ে না। তোমার মা নামাজ পড়ে? পড়ে না। তোমার মা রাস্তা পথে চলে পর্দা করে? বলছে করে না। হ্যাঁ, তুমি তোমার মাকে এখন বলো, মা তুমি যেভাবে চলাফেরা করছো, কোরআন ও সহি সুন্নাহ তোমাকে পারমিশন দেয়নি, দেখি তোমার মা তোমাকে গালি দেয় কি দেয় না। তোমার বাবা বিড়ি খায়? হ্যাঁ খায়। তোমার বাবাকে বলো, বাবা এই বিড়ি নোংরা খাবার, এই হারাম খাদ্য খেও না, দেখি তোমার বাবা তোমাকে গালি দেয় কি দেয় না। তুমি জীবনে ভালো কথা কোনোদিন কাউকে বলনি, তাই তোমাকে কেউ গালি দেয় না। ভালো কথা যারা বলে তারাই তো গালি খায়, এটাই তো বৈশিষ্ট্য। আপনি যতদিন পর্যন্ত গালি খাচ্ছেন না, বিশ্বাস করুন আপনার দ্বারাই ভালো কাজ একটিও হয়নি। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব ঠিকঠাক, আপনি দাওয়াতের কাজ করছেন না তো মুসলে হচ্ছে না, গালি খাচ্ছেন না। খেয়াল করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টি বছর আরবের মানুষরা তাকে কত ভালোবাসে। যেই দিন পাহাড়ে উঠলেন, পাহাড়ে ওঠার পর বলছেন, ইয়া সাবাহা, বিপদে পড়েছি গো, একটু এসো তো। লম্বা ঘটনা আপনি সব জানেন। সবকে ডাকা হলো, নবী সাল্লাল্লাহু সাল্লাম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এই বাক্য পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পরিত্রাণ পেয়ে যাবে। যেমন এই বাক্য বলা, তেলে বেগুনের জ্বলে উঠলো। যেমন বলা, তেলে বেগুনের জ্বলে উঠলো। আজকে আমাদের সাম্প্রসঙ্গত এই বাক্য চলে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্টাইলে। একটু খেয়াল করুন, ঈদগাহ মাঠ চলুন একবার, ঈদগাহ মাঠে দেখবেন, প্রসঙ্গত একটু, ঈদগাহ মাঠে আপনি দেখবেন এটা তাকবীর পাঠ করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করা হয় কি হয় না? আরো একটা তাকবীর পাঠ করা হয় কি দেখবেন, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা, এই তাকবীর পাঠ হয়? এটা তো চলবি না, ওটা চলবে যেটা একটু আগে বললাম। তবে পদ্ধতিটা একটু খেয়াল করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ,
এই পদ্ধতিতে পাঠ করা হয় না আর একটা পদ্ধতি বলছি, এটা একবার বললাম আর একবার বলছি, খেয়াল করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, দুটার মধ্যে কোনটা হয়? একই বললাম না দুই বললাম? আগেটা বলুন কি ভাই, একই বললাম না দুরকম বললাম? আর একবার বলছি, খেয়াল করেননি ভাই? আপনি খেয়াল করেন, আপনি ভলেন্টিয়ার মানুষ, আপনি পালেন না তো, আপনি খেয়াল করবেন, দুই রকম বলছি কি এক একবার বলছি? একদম ভালো করে খেয়াল করুন, আপনি শিক্ষিত মানুষ মনে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম, ছোট্ট থেকে শুনছেন, আর একবার বলছি আরা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, কয় রকম বললাম? একরকমই? আপনাকে অনেক ভর্তি করে দেবো ভাই, আমি বলেন কারণ বললাম দুরম বললাম, কোথায় বলেন তো, আপনাকে অনেক ভর্তি করতে হবে। আর একবার বলছি, খেয়াল করুন, খুব মজার জিনিস, আল্লাহু আকবার, একদম খেয়াল করুন, এক এক করে চিৎকার করতে গান, আপনি শিক্ষিত মানুষ বুঝতে আপনি পারবেন বিশ্বাস আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর আপনি ছোট্ট থেকে পাঠ করে চিৎকার মাঠে, আর একবার বলছি আপনাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, কি বললাম বোঝাতে পারেনি? চলেন বোর্ডে, মনে করে এটা একটা ব্ল্যাক বোর্ড, মনে করুন এটা একটা ব্ল্যাক বোর্ড, এখানে লেখা আছে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, কি বললাম গো? মনে করে এখানে লেখা আছে, এটা ব্ল্যাক বোর্ড ভাবেন, ভেবেলেন এটা একটা ক্লাসরুম, এটা একটা ব্ল্যাক বোর্ড, বাস্তব জগতে না, পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, মানা করছে না? আবার বলছি, পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, দেখলেন ঠেলা, কোথায় ভুল করছি খেয়াল করছেন তো নাকি? আপনি মাইকম্যান তো, পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, মানে এখানে পেশাব পারমিশন। আবার বলছি, আমি কিন্তু লেখাটি তাই পড়ছি, পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, বলেন তো কোথায় ভুল করলাম? ও এটা বাংলা তো বুঝতে পেরেছি, ওটা বুঝতে পারিনি, ব্যাকরণ জানি না তো ওটা বুঝতে পারিনি। চলেন ঈদগাহ মাঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, এই কথা বলার পর দম নেওয়া চলে না, লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে বলতে হয়, কেমন অর্থ চেঞ্জ হয় যেমন অর্থ এখানে চেঞ্জ হলো, লা ইলাহা এটা ছিল কার্ল মার্ক্সের বাক্য, তিনি বলেছিলেন দেয়ার ইজ নো গড, পৃথিবীতে কোনো স্রষ্টা বলে নেই, আপনাকে এক শ্বাসে বলতে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে আমাদেরকে বিভিন্ন জায়গাতে শিক্ষা দিয়েছিল, লা ইলাহা একবার, আর একবার ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কার লোকেরা তোমরা কালেমা পাঠ করো পরিত্রাণ পেয়ে যাবে, যেমন বলা তেলে বেগুনে সব জ্বলে উঠল, যেমন বলা সব তেলে বেগুনে জ্বলে উঠল, কারণ জানেন তিনি সংস্কারক হতে চলেছেন, এখন দীর্ঘ 40টা বছর সালেহ ছিলেন, 40 বছর পর তিনি মুসলে হলেন, সমাজ সংস্কারক, তিনি বলতে চাইছিলেন আমার সমাজে শিরক থাকবে না, আমার সমাজে বিধাত থাকবে না, আমার সমাজ থাকবে কোরআন ও সহি সুন্নাহ ভিত্তিক, যেই দিন এই তাবলিগ এই দাওয়াত শুরু করলেন সেই দিন তার শত্রু হলো তার কাকা, শত্রু হলো তার ভাই, শত্রু হলো তার বংশ, শত্রু হলো তার গ্রাম, সর্বশেষ গ্রাম তাকে ছাড়তে হলো। সম্মানিত উপস্থিতি, আপনি ভালো কথা বললেন না তাই তো গালিও খাচ্ছেন না,
সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যারাই হক কথা বলেছে তারাই গালি খেয়েছে, আপনিও গালি খাবেন, এটাই ঠিক। তবে গালি খেয়ে মন খারাপের কিচ্ছু না। আপনি হচ্ছেন একজন ডাক্তার মানুষ, একজন ডাক্তার মানুষ। যারা দাওয়াতের কাজ করে এরা এক প্রকার ডাক্তার। ডাক্তার কাছে গেলাম আমি, পায়ে ফোড়া কাটছে, যখন পেশেন্টটার কাটে পা, ডাক্তারকে কত না গালি দেওয়া হয়, লাঠি পর্যন্ত ডাক্তারে খায়। ডাক্তার যদি মনে করে ধর্মশাই তোর ভালো কাজ করছি, তুই লাথি মারছিস না আমি নেই, তুই থাক চললাম, পেশেন্টই মারা যাবে। কিন্তু আপনি সহ্য করে যখন কাজটি করলেন, ওই পেশেন্টটা আরেকটা লোককে বলবে, ওই ডাক্তারটা খুব ভালো, আমার পাটা ভালো করেছে, ওটা খুব ভালো। সম্মানিত উপস্থিতি, দাওয়াত ও তাবলীগের কাজ আপনাকে করতে হবে, করলে ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সাকসেস, আখেরাতেও। তবে এখন আর একটি কথা, আপনি দাওয়াত দিবেন কিসের মাধ্যমে? আপনার মন মতা কথার মাধ্যমে, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহুল বুখারি কিতাবুল হাদিসুল আম্বিয়া কিতাব নাম্বার 60 অনুচ্ছেদ নাম্বার 50 হাদিস নাম্বার 4000 সম্ভব 4000 হাদিস নাম্বার 3442 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান ওয়াহদ্দিসু আন বানি ইসরাঈল আন হারাজ فَمَنْ كَذَّبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ পৃথিবীর মানুষ যখন তুমি দাওয়াত দিবে, আমার কথা দাওয়াত দিবে, আননি হুরফে শর্তিয়া, আপনার কথা দিয়ে দাওয়াত নয়, দাওয়াত দিতে হলে নবী সাল্লাল্লাহু সাল্লামের পদ্ধতি অনুযায়ী দাওয়াত দিতে হবে। প্রসঙ্গত একটু, সৌদি আরব খারাপ হয়ে গেছে এখন। সৌদি আরব জালেম শাসক, সৌদি আরব ইহুদির দালাল, ওরা দাওয়াতের তাবলিগটাই বন্ধ করে দিলে, ওরা ইহুদির দালাল, ওরা তাবলিগ জামাত বন্ধ করে দিলে। না, সৌদি তাবলিগের জন্য দাওয়াতের জন্য কোটি কোটি টাকা খরচ করে। কোন দাওয়াত বন্ধ করেছে জানেন? ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর দেখছে একটা হরিণ বাঁধা আছে, তো হরিণটা বলছে নবী আসসালামু আলাইকুম, নবী বলে ওয়ালাইকুম সালাম বললেন, কি খবর বাবা? বলছে আমার দুটা ছেলে জঙ্গলে আছে আর আমি এসছিলাম এখানে, বাগানওয়ালা বেঁধে দিয়েছে, কি করতে হবে একটু আমার জন্য জাবিন হন, আমি বাচ্চাকে দুধ খিলিয়ে আসি। হরিণ তখন চললো দুধ খিলাতে, দুধ টুধ খিলাতে গেছে, এদিকে বাগানের মনিব হাজির, এই হরিণ কই তুই, কে? আমি মোহাম্মদ। তো হরিণ কই? ছাড়ন, কেন ছাড়লি? বাচ্চাকে দুধ খিলাতে গেছে, ও আসবে, দিয়ে আমি যাবো, আমি জাবিন্দার, তুই গাধা। হরিণ কুন্দর আসে সর্বশেষ বেলে, হরিণ আসলো, দিয়ে বেলে ওই লোকটা ইসলাম কবুল করলো। এই তাবলিগ সৌদি সরকার নিষেধ করেছে, এই মিথ্যা কাহানি নিষেধ করেছে সৌদি সরকার, মিথ্যা কাহানি দিয়ে এই তাবলিগ নিষেধ করেছে। বয়স করে না কেউ, একজন সাহাবি ছিল যার দাঁত 24টা দাঁত ভাঙলে এই তাবলিগ নিষেধ করা হয়েছে। আলকামা নামক বলে একটি সাহাবি ছিল, পৃথিবীতে আলকামা নামক বলে একটিও সাহাবি ছিলেন না। আর মিথ্যা কথা বলা হয় যে আলকামা নাকি বলে একদিন মায়ের কথাতে স্ত্রীকে, সরি স্ত্রীর কথাতে মাকে আঘাত করলেন, মা বাদদোয়া দিলেন, আলকামা অসুস্থ হলেন, কিছুক্ষণ পর নবী আসলেন, আলকামাকে বলছে আলকামা পড়ো তুমি কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামা পড়তে পারছেন না। সর্বশেষ নবী সাল্লাম বুড়িমাকে ডেকে পাঠালেন, বুড়িমাকে বললেন বুড়িমা তুমি কি তোমার সন্তানের পড়তে রাজি? বুড়িমা বললেন না। তাহলে তুমি রাজি হও? তোমার বেটা জাহান্নাম যাবে? কোথায়? জাহান্নামে যাক, আগুন নিয়ে আস, কাঠ নিয়ে আসা হলো, আগুন জ্বলা হলো, লম্বা কাহিনী আপনি সব জানেন। আগুনে তাকে ফেলা হচ্ছে আর বুড়িমা বলছে বেটা থামো, আমি আমার বেটাকে মাফ করুন। এই তাবলিগ নিষিদ্ধ করা হয়েছে, এই মিথ্যা কাহানি নিষিদ্ধ করা হয়েছে সম্মানিত উপস্থিতি। অতএব দাওয়াতের কাজ সৌদি সরকার নিষেধ করেনি, নিষেধ করা হয়েছে মিথ্যা কাহানি দ্বারাতে যেই সমস্ত কাজ করা হয় সেইগুলিকে। দাওয়াত ও তাবলিগের কাজ করতে যারা যুবক, যারা যুবক কাজ করছে, এরা বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত। আপনি একটা মানুষ বললেন ভাই এগুলো ঠিক নয়, না আজকাল আমি কমুক তুমি কিছু করুন,
তোর বাপকে কহাগা, তোর বাপ তো বিড়ি খেয়ে বেড়াই, আগে তোর বাপকে কহাগা তারপর হামরাকে কইতে আসবি। তোর গে মোহিতের মুসালি ঠিক আগে বলগা, ওরেই তো ঠিক লয় তোর হামরাকে কি কইতে আসিত। এই লোকটা বলে ঠিকই তো, আমার বাপই তো পারি না। একটা লোককে বলছেন, ভাই আপনার ছেলে মেয়ে গেলাকে পর্দা করতে বলেন, তোর বহিন তো পর্দা লয়, তোর মা তো বেপর্দা, তোর মাকে আগে কহাগা তারপর হামরাকে বলতে আসিস, আপনি করলেন কি ঠিকই তো? বসে থেকে গেলেন, না কাকে কহবো, নিজের বাপকে তো পারি না, নিজের মাকে তো পারি না, কাকে বলবো? ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে শিক্ষা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে পারলেন না, গ্রাম পারলেন না, গ্রাম থেকে অন্য গ্রাম চলে গেলেন, দাওয়াতের কাজ বন্ধ করলেন না। আপনার কথা আপনার বাপ না শুনুক, অন্য গ্রামের লোক শুনবে, তার কাছে গিয়ে আপনি আসুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার চাচা শুনলো না, তার বংশ শুনলো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ভাবলেন, নানির বাড়ি যাই, নানির বাড়িতে মানুষ খুব আদর পায়, তাই তিনি তায়েফে গেলেন দাওয়াতের কাজ করতে, সেখানেও ফিরে আসলেন, তিনি হাল ছেড়ে দেননি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনার কথা না শুনলে আপনি মরে যাওয়ার পর ইনশাআল্লাহ এই লোকগুলি আপনার কথা শুনবে, শুনবেই ইনশাআল্লাহ শুনবে। সম্মানিত উপস্থিতি, অতএব নিরাশার কোনো কারণ নেই। চলুন, সময় একদম আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি, এখন বাজছে 12:05। চলুন একবার আমরা দেখি, যারা দাওয়াতের কাজ করবে এদের কি কি গুণ থাকা উচিত, যারা দায়ী, যারা দায়ী যারা এদের গুণ কি কি থাকা উচিত, এরা কি কি কাজ করবে, কিভাবে কাজ করবে, এই গুণগুলি আমরা সংক্ষিপ্ত আকারে আমরা একবার দেখার চেষ্টা করব। এক নম্বর গুণ, যারা দায়ী এরা সর্বক্ষণ সত্য কথা বলবে, এরা মিথ্যার আশ্রয় নিবে না। আল্লাহ বলেন, ইয়াইহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকিন, সূরা কাস-সূরা, ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকিন, সূরা তোবা 9 নম্বর সূরার 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গে সাথী হও। ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর যারা সত্যবাদী, সত্যবাদীদের সঙ্গী হও। অতএব যারা দায়ী এরা মিথ্যার আশ্রয় নিবে না, সর্বক্ষণ এরা সত্য কথা বলবে, মানুষকে হক কথা বলবে, সত্য কথা বলতেই থাকবে। সত্য কথা বললে নানান রকম অত্যাচার ওর ওপর আসবে, তাই সে ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সত্য কথা বললে আপনার উপর বিপদ আসবে। আরেকটি আয়াত আমরা দেখি, আল্লাহ বলেন, ওয়াল আস ইন্নাল ইনসান লা ফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একাধিক আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, সত্য কথা বললে মানুষ আপনার প্রতি রাগ করবে, মানুষ আপনার প্রতি রাগান্বিত হবে, এটা খুব স্বাভাবিক, তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যারা দায়ী এদের ধৈর্য ধারণ গুণটি একান্তই জরুরি, এদের ধৈর্য ধারণ করতে হবে। আর একটি অন্যতম গুণ, দায়ীদের কোমল ভাষী হওয়া, মিষ্টি ভাষী হওয়া। এই জিহ্বা দেখছেন না, এই জিহ্বা দ্বারা নরম নরম কথা বলা, জিহ্বা এমন একটা জিনিস, জিহ্বা এমন একটা জিনিস, এই জিহ্বা দিয়ে কাউকে আঘাত করলে সারা জীবন মনে থাকে, জিহ্বা কঠিন জিনিস। তবে এই বাগযন্ত্র আপনাকে কয়েকটা জিনিস শিখায়। এক, জিহ্বা কোথায় বাস করে খেয়াল করেছেন? এর চতুর্দিকে শত্রু, জিহ্বা যেখানে বাস করে এর চতুর্দিকে শত্রু, ডানে শত্রু, আগে শত্রু, বামে শত্রু, এর সব দিকে শত্রু। কিন্তু জিহ্বা দাঁতকে অত্যধিক ভালোবাসে, জিহ্বা দাঁতকে অত্যন্ত ভালোবাসে, প্রচুর ভালোবাসে। মাংস খেতে খেতে
এক টুকরা মাংস আপনার দাঁতে লেগেছে, জিহ্বা আপনাকে বলে দেয় দাঁতে মাংস লেগে আছে, দাঁতটা পরিষ্কার করো, দাঁতে পোকা লাগতে পারে। দাঁত খিলন করতে গিয়ে এক টুকরা ভেঙে গেছে, জিহ্বা আপনাকে বলে ভাই দাঁতে খিলন ঢুকে আছে, কষতে পারে, অ্যাসিড হতে পারে, ওটা বের করে ফেলো। জিহ্বা আপনাকে বারবার বলে, বারবার বলে উঠিয়ে ফেলার জন্য। তবে দাঁত জিহ্বার সঙ্গে কি ব্যবহার করে, ভাত খেতে খেতে কথা বলতে বলতে জিহ্বা দাঁত যদি একটু সুযোগ পায়, কথা বলতে বলতে দাঁত যদি একটু সুযোগ পায় চট করে আপনাকে কেটে ফেলবে। একদম কথা বলতে বলতেই দাঁত সুযোগ নিয়ে থাকে, কখন ফাঁক পাবো আমি একে কামড় দিব, ফাঁক পেলেই জিহ্বাকে কেটে বসে, আহ কেটে গেল। কিন্তু জিহ্বা দাঁতের সঙ্গে কি ব্যবহার করছে, আপনি দায়ী, আপনি দায়ী। চতুর্দিকে আপনার শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, সব দিকে আপনি আপনার শত্রু। যারা দায়ী দাওয়াতের কাজ করবে এরাকে সর্বক্ষণ খেয়াল রাখতে হয়, ওই লোকটা আমার চোখের সামনে অন্যায় করছে, এই লোকটা আমার চোখের সামনে অন্যায় করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহুল মুসলিম হাদিস নাম্বার 49, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়ির বিয়াদি ফাইন লাম ইস্তাতে ফাবি লিসানিহি ফাইন লাম ইস্তাতে ফাবি কলবিহি যালিকা আযাফুল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবাই দায়ী, সবাই দায়ী, সবাকে দাওয়াতের কাজ করতে হবে। তবে কেউ ছোট কেউ বড়, কেউ কক ডাক্তার তো কেউ MBBS, আপনি কক ডাক্তার হয়ে অপারেশন করতে যাবেন না। আপনার চোখের সামনে একটা মানুষ বিড়ি টানছে, তাকে আপনি বলুন হিকমা অবলম্বন করে, হিকমা অবলম্বন করুন। একটি ছোট্ট ঘটনা আপনার সামনে উপস্থাপন করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময়তে রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মহিলা কবরের উপরে বসে কান্না করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বললেন এই বাবা এটা কবর, এখানে কাঁদতে নেই। মহিলাটি নবী সাল্লাল্লাহু সাল্লামকে জানে না, উচ্চবাচ্চ নানান কথা শোনালো। কিছুক্ষণ পর নবী মহিলা জানতে পারলেন, মহিলাটি আমি যাকে কথাগুলি বললাম সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু সাল্লাম। নবী সাল্লাল্লাহু সাল্লাম নীরব দর্শকের ন্যায় চুপ করে রাস্তা দিয়ে চলে গেলেন। উনি বলতে পারতেন এই বেয়াদমে আমি তোমাকে ভালো কথা বলছি, এখানে কেঁদো না, তুমি কেন গলাবাজি করছো। তিনি বলতে পারতেন, তিনি চুপ থাকলেন, কেন এখন কথা বলা যাবে না, এই মেয়েটাকে পরে কথা বলতে হয়, এখন কথা বলা যাবে না। আপনি এমন এক সময়তে দেখলেন যে আপনি এমন এক সময়তে দেখলেন যে আপনার লোকটা খেপে আছে, ছেড়ে দেন। একদিন পর, দুই দিন পর, চার দিন পর ওকে নিয়ে বসুন, দেখবেন ওই লোকটা আপনার কাছে মাথা নত করবে। গত কয়েক বছর আগে কথা আপনি ঘরের একটা শোনাই, আমাদের গ্রামের মসজিদে ইমামতি আমাকে ইমাম সাহেব নিয়ে একজন বলছে ভাই ইমামতি করতে যাও, আর একটা লোক এই ও যাবে না তুমি যাও, চলে গেল। আমি লোকটাকে চিনি না, এই লোকটাকে। কিছুক্ষণ পর এক লোককে জিজ্ঞাসা করলো ভাই এই লোকটার নাম কি, ও আমাকে নাম বলল। ঠিক আছে তাহলে কেন আমার সেই ব্যবহার করলে। কয়েকদিন পর স্কুলের সামনে ওকে পেয়েছি চায়ের দোকানে, একদম পাশাপাশি বসলাম। তবু চা খান কি, না ভাই চা খাবো না। তোকে বলছে হাগ সেই দিন কি হয়েছিল, এই তো তোমরা মানুষকে রোজা ভাঙতে বলো ওই রমজান মাসের বেলা একবার, তোমরা তো একদিন আগেই রোজা ভাঙিয়ে দিয়েছ। আমি বলছি আপনি কি রোজা, আমি রোজা ভেঙেছি আপনাকে কি বলেছি, কই না আপনি আমাকে তো বলনি। তা আমাকে আপনি খুব ভালোবাসেন, হ্যাঁ ভালোবাসি না। তা রাখলেন, আমি রোজা ভাঙলাম রোজা রাখলাম না, তা আপনার কি, আপনার ভাই বেরি খায়, আমি তো আপনাকে কোনোদিন বলিনি। তাও তো সঠিক, তুমি জাহান্নাম গেলে আমার কি, তা আপনি কেন গেল দিলেন। আচ্ছা এটা তাহলে ভুল হয়েছে আমার, আচ্ছা আমি তো আপনাকে রোজা ভাঙতে বলিনি, রোজা ভাঙলাম আমি, তা আপনি আমার গালি দেওয়ার কে, তাহলে এটা ভাই ভুল হয়ে গেছে মনে হয়।
আজ ভুল আপনি বিচার করেন। সর্বশেষ লোকটি মাথা নত করে সেইখান থেকে যায়, কিন্তু যদি সেই সমাতি বলতাম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হোহা লাগবে, না ওকে ছেড়ে দেন, এখন ছেড়ে দেন, দুই দিন পর, চার দিন পর, পাঁচ দিন পর যখন তাকে পাবেন নিয়ে আসুন, তাকে সাইজ করুন, যত পাওয়ার ট্যাবলেট দিবেন সব হজম করবে, কিন্তু তৎক্ষণাৎ যখন সে আপনার সঙ্গে তর্কে জুড়েছে, ওয়ান পাওয়ার ও ট্যাবলেট সহ্য আপনার করবে না। আপনি যতই ভালো কথা বলুন, আপনার ভালো কথা একটাও শুনবে না। মানুষকে ভালো কথা শোনাতে হলে, কথা মানাতে হলে তাকে আপনি আগে তৈরি করুন, তাকে ঠিকঠাক তৈরি করুন। ওকে সব ঠিকঠাক তৈরি থাকতে গেলে আপনি তার ওপর ডোজ দেন, যা দিবেন সব সহ্য করবে, কিন্তু তৈরি ছাড়াই যদি আপনি দেন বড় মুশকিল, তর্কে জড়াবেন না কোনো দিনই। ভাইকে আমরা বলবো, কোনো দিন কোনো বন্ধুর সঙ্গে তর্কে জড়াবেন না, তর্কে জড়ালে বড় সমস্যা। সম্মানিত উপস্থিতি, সময় একদম আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি, শেষে ছোট্ট একটি হাদিস বলে আমরা বিদায় নিব। সোনানে তিরমিজি, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যারা দাওয়াতের কাজ করবে না তাদের পরিণত কি হতে পারে? নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহ আইয়াবাসা আলাইকুম আযাবান মিন ইনদি সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইউস্তাযাবু লাকুম। সম্মানিত উপস্থিতি, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমরা ভালো কাজ করতে বলবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই মুনকার কাজ থেকে মানুষকে বাধা দিবে। যদি দুটি কাজ না করো, আউলা ইউশিকান্নাল্লাহ আইয়াবাসা আলাইকুম আযাবান ওয়া ফি রায়াতে আইয়াবাসা আলাইকুম ইকাবান, আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে, ওয়ালা ইউস্তাযাবু লাকুম, তোমরা প্রার্থনা করবে তোমাদের দোয়া কবুল করা হবে না। সম্মানিত উপস্থিতি, আপনি পাহাড় যান, রিক্সা চালান, আর কিছু কাজ করেন, আপনার ছেলে মেয়েরাকে মুখে আহার তুলে দেন, দেখেন এরা আপনার কথা শুনে না। আপনি ইমাম সাহেবকে গিয়ে বলছেন, ইমাম সাহেব কি বলবো, বেটাকে বলছি ডাহিনে যাচ্ছে বামে, বেটিকে বলছে এটা, এও কথা শুনে না, আপনি খুব আঘাত পাচ্ছেন। যে আল্লাহর অক্সিজেন নিচ্ছেন, যে আল্লাহর জমিনে পৃথিবীতে চলাফেরা করছেন, সেই আল্লাহর কথা না মানলে আল্লাহ আপনাকে কোথায় ফেলবে একটু খেয়াল করুন। সম্মানিত উপস্থিতি, দাওয়াতের কাজ যদি আপনি না করেন বড় বিপদ, দাওয়াতের কাজ যদি না করেন বড় মুশকিল। আপনার আরও একটি কথা, যে যা করছে সে তা করুক, বেটা তুই মসজিদ যা, নামাজ পড় বাড়ি চলায়, ওইখানে ওখানে ইজতেমা ফেজতেমা সংগঠন ফংগঠন ও সব বাদ দে, তুই যা নামাজ পড়তে, নামাজ পড়া চলায়, এটাই তোর শেষ কাজ। এই বাড়িটাই আগুন লেগেছে, পোচ্ছা হাওয়া বইছে, এই বাড়িতে দাউ দাউ করে আগুন লেগেছে, ওই বাড়িতে খড়ের পালা আছে, এই আগুন ওই বাড়ি যাবে কি যাবে না? যাবে না, ওই বাড়ি যাবে। যদি ওই বাড়িওয়ালা বুকে হাত বেঁধে বস থাকে, তোর বাড়ি পুড়ছে পুড়ুক, আমার দেখার কিচ্ছু নেই, আধ ঘন্টার মধ্যে দেখবেন ওই বাড়িতে আগুন লেগেছে। এই বাড়ির ছেলেটাকে যদি আপনি দাওয়াত না দেন, এর পোতা আপনার বাড়িতে আগুন লাগাবে, এর ছেলে আপনার বাড়িতে আগুন লাগাবে, খুব শিগগির আগুন লাগাবে, আপনি বুঝতেই পারবেন না। পার্শ্ব বাড়ি বাড়তে আগুন জ্বলছে, বুকে হাত বেঁধে আপনি বসে থাকেন কি করে? বুকে হাত বেঁধে বসে থাকার সময় নেই, আপনাকে দাওয়াতের ফিল্ডে নেমে যেতে হবে যথাসম্ভব, যতটা পারেন তাকে বলুন, ভাই এটা ঠিক নয়, ভাই এই রকমভাবে করলে কেমন হয়, বা এইরকমভাবে চললে কেমন হয়, এই কাজটা করছো
তুমি এই কাজটা করো এইরকমভাবে, তাহলে করলে কেমন হয়, একটু মত বিনিময় করুন, তাকে দাওয়াত দেন, ইনশাল্লাহ এই বাড়িতে শান্তি থাকবে, আপনার বাড়িতেও শান্তি। যদি না করেন উভয় বাড়ি দাউ দাউ করে জ্বলবে। হে আল্লাহ, তোমার কাছে আমরা ফরিয়াদ করি রব্বুল ইজ্জাত, আজ গোটা সমাজ শিরক বিদআতে ভরপুর, রব্বুল ইজ্জাত গোটা সমাজ শিরক বিদআতে ভরপুর, মাওলারে তোমার কাছে ফরিয়াদ করি আমাদের সমাজে কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক এমন কিছু কিছু বক্তা নিয়েছো, এমন কিছু বাগ্মী নিয়েছো, যেই বক্তার জোরে, যেই বাগ্মীর জোরে গোটা সমাজ কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক পরিচালিত হয়, সকলেই পড়ব আমরা আমিন। হে রব্বুল ইজ্জাত, আমরা সাধারণ মানুষ, এক এক আলেম এক এক কথা, এ বলছে বিড়ি খাওয়া যাবে না, ও বলছে মাকরু, ও বলছে হারাম, কে বলছে কি, কে বলছে উমুক করা যাবে, কে বলছে যাবে না। আল্লাহ গো, আমরা তো সাধারণ মানুষ, বুঝতে পারছি না কার কথা ঠিক কার কথা ভুল, কোন আলেম ঠিক বলছে কোন আলেম ভুল বলছে। রব্বুল ইজ্জাত তোমার কাছে ফরিয়াদ করি, যেই সমস্ত আলেমদের কথা হক, হক কথাগুলি আমাদের স্মৃতিপটে এঁকে দাও, সকলে আর একবার পড়ব আমরা আমিন। শেষে ছোট্ট আর একটি কথা, মাতিন ভাই এত ভালো মানুষ, তো ওর দিকে লোক কই না গো, ওর দিকে তো লোকই তো নেই, মানুষ এত গলা এত গলা সব কি খ্যাপা, বেশিরভাগ মূলবীরা তো এই কথাগুলো বলছে, ও তো একলাই বলছে, তোর কথার কি দাম আছে। তা এই গ্রামে বেরি খর লোক বেশি না বেরি না খর লোক বেশি ভাই? তাহলে বেরি খর লোক গলা ভালো, নামাজি লোক বেশি না বেনামাজি বেশি? তাহলে বেনামাজি ভালো, যদি বেশিটাই ভালো হয় তাহলে এটাই ভালো, না বেশিটা ভালো নয়। আর একটা শিরকি বাক্য সমাজে আছে, দশ যেখানে আল্লাহ সেখানে, সম্পূর্ণ নাজায়েজ বাক্য এটা একটা, দশ যেখানে আল্লাহ সেখানে নয়, হক যেখানে আল্লাহ সেখানে, হক যদি একজন হয় সেটাই সঠিক। রব্বুল ইজ্জাত তোমার কাছে শেষে আর একবার ফরিয়াদ করি, তুমি আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।